তালিবানি আগ্রাসনে আধার ঘনিয়েছে স্বদেশে। ফোনে টাওয়ার নেই, পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি বহুদিন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকার কাবুলি কুঠিতেই দুশ্চিন্তার পাহাড় নিয়ে বসেছিলেন ৪৪ বছরের দাউদ মোহাম্মদ খান। দেশের মানুষের জন্য মন কেমন নিয়েই দিন কাটছে, নারীর তাঞ্জে সেখানেই, তবু কিছুই করতে পারছেন না। কিন্তু গত দুই পুরুষ ধরে যে দেশে আছেন সেখানকার মানুষে যে তার আপনজন, তাই মানব সেবার সুযোগ আসতেই লুফে নিলেন দাউদ। রাজীব গান্ধীর জন্মদিনে আয়োজিত এক রক্তদান শিবিরে তিনিও রক্ত দিলেন। চিন্তা করা হয় যে আমার দোস্ত হ্যাঁ কই ফ্রেন্ড হ্যাঁ বহুত বহু চিন্তা হয় মে দোস্ত হ্যাঁ ফোন নম্বর ফোন কর রা থা যে কাহ হ্যাঁ ফোন নেই লগ রা পহলে কন্ট্রাক্ট হুয়া পহলে কন্ট্রাক্ট হুয়া থা পাঁচ ছ মহিনা পহলে এক বার কন্ট্রাক্ট হুয়া থা কি অচানক যে উধর কী পরিস্থিতি খারাপ হুয়া তো হম কন্ট্রাক্ট কিয়া উসকো ফোন লাগতা নেই ইচ্ছা নেই হুয়া হ্যাঁ আপনা দেশ মে জানে কে লিয়ে কিসকা আপনা আপকা আমার এই দোষ বন্ধু যে মে যে জলপাইগুড়ি যে দোষ বন্ধু হয় ও সব সব মে বলতা থা যে কুছ দিন বাদ মে আমার আপ লোক একবার ঘুমনে যায়গা লেকিন ও ইচ্ছা তো আবি নেই হ্যাঁ ও সব কে মে দোস্ত কা মে বন্ধু কা ও সব কা খোফ জো না মানা বদল গিয়া বুরা লাগ রা হ্যাঁ বুরা লাগ রা হ্যাঁ দুনিয়া কো বুরা লাগ রা হ্যাঁ দোয়া করতা হুম ওর ক্যা করতা পরিস্থিতি ক্যা হো উসকা পরিস্থিতি আ পহলে কে জেসা আচ্ছা হো অত্যাচার না হো। রক্তদানের শিবিরের শয্যায় শুয়ে দাউদের প্রার্থনা সব কিছু যেন ঠিক হয়ে যায়। তাঁর দেওয়া এই রক্ত যদি কারো কাজে লাগে তাহলেই তাঁর ইচ্ছে পূর্ণতা পাবে, মানুষের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন তিনি। ইন্ডিয়া কা কই গরিব কো ইয়া কই কিছু কো লাগে তো আমার লিয়ে ভগবান আল্লাহ মেরো কো ইসকা বদলে মে জরুর কুছ দেগা। কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, আফগানিস্তানে আজ আগুন জ্বলছে, প্রবল মানসিক উদ্বেগের মধ্যেও দাউদ যে সামাজিক কর্তব্য করলেন তারই জন্য তাকে অভিনন্দন। আমি একদম মনের থেকে দাদ ভাইকে অভিনন্দিত করছি এবং ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা সবাই জানেন ওনারা অরিজিনালি যে দেশের মানুষ, ওনারা থাকেন এখন এখানে কিন্তু অরিজিনালি যে দেশের মানুষ সেই দেশের একটা ভয়ঙ্কর অবস্থা। সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু নেই, নারীদের সম্মান নেই, ওনাদের পরিবার পরিজনরা কেমন আছেন সকালেই কথা হচ্ছিল ওনার সাথে। এই পরিস্থিতিতেও উনি যখন দেখলেন যে আমাদের এখানে রক্তদানের মতন একটা কাজ চলছে উনি নিজে এসে রক্ত দিলেন। সত্যি সত্যি ওনার এই ব্যাপারটাতে আমরা নিজেদেরকে খুব ধন্যবাদ্য বলে মনে করছি। সামনেই রাখি পূর্ণিমা, তবে রাখি না বেঁধেও যে সম্প্রতির বার্তা বুনে দেওয়া যায় তাই প্রমাণ করলেন জলপাইগুড়ির দাউদ। মনে জেগে আছে দেশ, তবে মানুষের চেয়ে তা তো বড় নয়। দ্য ওয়ার্ল্ড বিউরো।